ইসলামী নিদর্শনের খোঁজে অনুষ্ঠানের এই পর্বে আমাদের গন্তব্য মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজারে। মেহেরপুর জেলার নামকরণ করা হয়েছে যে মনীষীর নাম অনুসারে, তিনি হলেন মেহেরুল্লাহ শাহ ওরফে মেহের আলী শাহ। মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট জেলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জুড়ে আছে এই জেলার নাম। মেহেরপুরের মুজিবনগরকে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী বলা হয়। তবে মেহেরপুর জেলার ইসলামী ইতিহাস বহু প্রাচীন। বাংলায় ইসলামের বিস্তার ঘটেছে মূলত আরব পারস্যের দাওয়াতি কাফেলায় আসা মনীষীদের হাত ধরে। 11 শতাব্দীর মধ্যভাগ থেকে 17 শতাব্দী পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। দরবেশ মেহেরুল্লাহ শাহ হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইয়ের সমসাময়িক এদেশে এসেছিলেন বলে প্রসিদ্ধ আছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দরবেশ মেহেরুল্লাহ শাহ আনুমানিক 1222 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ নওয়াজেশ হেবাবি এবং মাতার নাম সৈয়দা মার্জিয়া ভানু। দরবেশ মেহেরুল্লাহ শাহ 5 বছর বয়স থেকে তিনি ইলমে দিন হাসিল করা শুরু করেন। 1265 সালে তিনি এক দাওয়াতি কাফেলার সফর সঙ্গী হয়ে বাংলায় আসেন ইসলামের ঐশীবাণী বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা মেহেরুল্লাহ শাহের মাজারের সম্পর্কে বা মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই ওনার সম্পর্কে কিছু তথ্য জানব। মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইয়ের নাম অনুসারেই মেহেরপুরের নামকরণ করা হয়। আমরা এ পর্যায়ে মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই সম্পর্কে জেনে নেব এই মাজারের যিনি দায়িত্বশীল আছেন ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই ওনার কবর এখানে। তো মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই উনি কত সালে এই এলাকায় আসছিলেন আপনারা কতটুকু জানেন? এটা আনুমানিক 1265 খ্রিস্টাব্দের দিকে ওনারা এই ভূখণ্ডে আগমন করেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আচ্ছা, আর এই তখন থেকে কি অবস্থা এখানে ছিল নাকি পরবর্তী? তখন থেকে তো এইরকম অবস্থা না, তখন এগুলা জঙ্গল। তখন উনি এখানে অবস্থান করতেন, উনি ওনার শরীয়তের বিধানের যেগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, এই বিধানগুলো যে শরীয়তের যে আমাদের যে বিধানগুলো দিয়েছে মানুষকে পালন করার জন্য, সেইটা এখান থেকে যতটুকু পালন করার যে যে জিনিসগুলো ছিল, যেমন নামাজ এখানে উনি পড়তেন, এখানে উনি রোজা রাখতেন, ওনার খাওয়া দাওয়া করতেন, ওনার ইয়ে চলতেন, মানুষকে দিনের দাওয়াত দিতেন, যারা আসতেন তাদেরকে তালিম দিতেন। আচ্ছা আচ্ছা, মানে যতটুকু বিধান এখান থেকে পালন করা ততটুকু করতেন। আচ্ছা, উনি কোন দেশ থেকে আসছিলেন? ইয়ামান থেকে। ইয়ামান থেকে। আচ্ছা, এই তথ্যগুলো আপনারা কোথা থেকে জানছেন? আপনারা কি এই তথ্যগুলো তো আসলে প্রসিদ্ধ তথ্য, এগুলো তো আর মানে আপনার মানে সংগ্রহ করার মতন কিছু না, এগুলো মানে ইতিহাসে সবাই জানে এগুলো। আচ্ছা, মানে এখানে প্রচলিত আছে যে ওনারা ইয়ামান থেকে আসছিলেন। জি জি, চারুলিয়া গ্রাম। জি জি জি, চারুলিয়াতে আমরা গেছিলাম। জি, আপনার মেহমান শাহ রহমতুল্লাহ ওনার ওখানে গেছিলাম। জি, তো ওখান থেকে আমরা তথ্য পেলাম যে 4 জন এরকম দিনের দায়ী আসছিলেন। দিনের দায়ী বলতে কি, এটা এই মেহেরুল্লাহ শাহ, এই মানে বাংলাদেশ থেকে 12 আউলিয়ার দেশ বলা হয়, 60 জন আউলিয়ার একটা দল এই ভূখণ্ডে এসেছিলেন দিন প্রচার করার উদ্দেশ্যে, যারা সমগ্র বাংলায় 12টা দলে বিভক্ত হয়েছিল। এই 12টা দলপতের একজন দলপতির নাম দরবেশ মেহেরুল্লাহ শাহ। উনার দলের আর 3 জন সহযোগীকে নিয়ে ওই জায়গাটায় বসে কিছুক্ষণের জন্য ওনারা আলাপ আলোচনা করেছিল কাকে কোথায় পাঠাবে ধর্ম প্রচারের জন্য এই মেহেরুল্লাহ শাহ। তাই ওই জায়গাটার নাম চার আউলিয়া। চার আউলিয়া থেকে ওই জায়গার নাম হলো চারুলিয়া। এই 4 জন দরবেশের মধ্যে হলেন শাহ সুলতান ফরিদ গাফারি রহমতুল্লাহ আলাইহি, যিনের নামে ফরিদপুর উনি, চুয়া ফকির রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি সাইদুল আরফিন আবু সুফিয়ান কুরাইশি চুয়া ফকির, যিনার নামে চুয়াডাঙ্গা, আর ঝিনাইমুল ইসলাম পাগলা কানাই ঝিনেদাই, যিনার দরবার শরীফ পাগলা কানাইয়ের মোড়ে। এই 3 জনকে দরবেশ মেহেরুল্লাহ শাহ নিয়ে বসে আলাপ আলোচনা করলেন এবং তাদেরকে বললো তোমরা এখন এইদিকে ধর্মের জন্য আগিয়ে যাও, আর উনি এখান থেকে ওনার ধর্মের প্রচার শুরু করলেন। এইটা হলো চারুলিয়ার প্রকৃত ইতিহাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি এই এলাকাতে আসার পর এখানেই ছিলেন? এখানে ছিলেন, এখানে অবস্থান করতেন, আর এখান থেকে উনি ওনার দিনের দাওয়াতের কাজ শুরু করতেন। আচ্ছা আচ্ছা, আর বাকি যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, তাদেরকে পাঠাই দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে কি প্রত্নতাত্ত্বিক কোনো খনন হয়েছে বা এরকম কোনো? প্রত্নতাত্ত্বিক এখানে কোনো খনন হয় নাই।
আরব পারস্য থেকে আসা দাওয়াতি কাফেলার চারজনের একটি জামাত চুয়াডাঙ্গাতে ঘাঁটি গাড়েন এবং পরবর্তীতে বাংলার বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়েন ইসলাম প্রচারের স্বার্থে। দরবেশ মেহেরুল্লাহ শাহ ছিলেন ওই দাওয়াতি জামাতের আমির। তিনি প্রথমে মেহেরপুরের শেখপাড়ায় খানকা স্থাপন করে ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন। স্থানীয় হিন্দু জমিদার তার এই দাওয়াতি কার্যক্রমকে রুখে দিতে তাকে শেখপাড়া ছাড়তে বাধ্য করেন। পরবর্তীতে মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামে জঙ্গলে আশ্রয় নিয়ে তিনি দাওয়াতি মিশনকে জারি রাখেন। দরবেশ মেহেরুল্লাহ শাহের দাওয়াতি মেহনতে মেহেরপুর জেলাসহ আশেপাশে ইসলামের আলো ছড়িয়ে পড়ে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। দরবেশ মেহেরুল্লাহ শাহের মৃত্যুর পর তাকে কালাচাঁদপুর গ্রামে দাফন করা হয় বলে জানা যায়। এ পর্যায়ে আমরা মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির এই দেশে আসা এবং তার কর্ম পদ্ধতি কী ছিল এবং তার মৃত্যুর পরে তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন সংস্কৃতি, এই সংস্কৃতি বিষয়ক কিছু কথা জেনে নেব বিশিষ্ট লেখক এবং ইসলামিক স্কলার খান হাফিজ আজাদ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে আমাদের এই উপমহাদেশে আরব বিশ্ব থেকে যে সমস্ত দায়ীগণ এসেছেন ইসলামের সুমহান দাওয়াত নিয়ে, তো ওনারা যেই সময় এসেছেন ওই সময় এই এলাকাগুলো ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। তো দলে দলে মানুষ ওনাদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কিন্তু এই বিপুল সংখ্যক মানুষকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া, তাওহীদ এবং তাওহীদ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে ওইগুলো শিক্ষা দেওয়া এবং শিরকের যে সমস্ত বিষয়গুলো আছে ওইগুলো থেকে বিরত রাখার ব্যাপারে যেই পরিমাণ মুআল্লিম দরকার, শিক্ষক দরকার, ওই পরিমাণ মুআল্লিম ছিল না ওই সময়। না থাকার কারণে একজন ব্যক্তি তার আওতায় দেখা যাচ্ছে কয়েক হাজার হিন্দু, কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়েছে, সবাইকে ওইভাবে ওনারা শিক্ষা দিতে পারেননি, যে কারণে পূর্বে যে সমস্ত হিন্দু ধর্মীয় কালচারগুলো ওনাদের মধ্যে ছিল ওই সমস্ত কালচারগুলো ইসলাম ধর্মের সাথে সংমিশ্রণ করে ওনারা ইসলাম মানে মুসলিম নাম ধারণ করছে, ইসলামের রীতিনীতি পালন করছে, পাশাপাশি ওনাদের হিন্দুয়ানি কালচারও ওনাদের মধ্যে থেকে গেছে। তার এই ধারাবাহিকতায় দেখা যায় যে ওনারা জীবিত থাকা অবস্থায় শেরক বেদাতে তৎকালীন সময়ে মানুষ ওইভাবে লিপ্ত হয়নি, কিন্তু পরবর্তীতে যারা ওনাদের মৃত্যুর পরে যারা ওনাদের খানকাগুলোর দায়িত্ব ছিলেন তাদের এলম না থাকার কারণে, কোরআন সুন্নার এলেম, কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে ওই সমস্ত খানকাগুলো পরবর্তীতে মাজারে রূপান্তরিত হয়েছে। মাজার কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, মাজার কেন্দ্রিক ঔরস, মাজার কেন্দ্রিক যাবতীয় শেরকের একটা ডামাডল শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় দেখা যায় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় পূর্ববর্তী যারা এসেছেন দাওয়াত নিয়ে তাদের মাজারগুলো এখন শেরকের আড্ডা। এই শেরক এমনভাবে তাদের মধ্যে প্রবেশ করেছে, তারা এটাকে ইবাদা বা তারা এটাকে আল্লাহ সান্নিধ্য বা এইভাবে তারা জ্ঞান করে এবং এটার মধ্যেই কামালিয়াত বা এটার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে এটাই তারা মনে করে, যেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ইসলামের ঐশী বাণী এই এলাকায় ছড়িয়ে যাওয়ার পেছনে দরবেশ মেহেরুল্লাহ শাহের অবদান অনস্বীকার্য। দরবেশ মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার বাংলাদেশের ইসলামী ইতিহাসের এক অসাধারণ সাক্ষী হিসাবে অবশিষ্ট রয়েছে মেহেরপুর জেলার বুকে।